নমস্কার বন্ধুরা, আমি কিংশুক মজুমদার। আজ প্রখ্যাত জাদু সম্রাট শ্রী প্রদীপচন্দ্র সরকারের জন্মদিন। আমি আজ আপনাদের কাছে নিয়ে এসেছি তাঁর লেখা নটি সায়েন্স ফিকশন বইটি পাঠপ্রতিক্রিয়া। প্রথম গল্পটির নাম অনন্ত। জার্মানির প্রফেসর ভারদাইমারের কাছে পিপিং টম নামক একটি টেলিস্কোপ ছ মাসের জন্য নিয়ে আসেন জাদুকর। জাদুকর আগে থেকেই সংগৃহীত নাকামিচি এস-টুইন অ্যান্টি মাইক্রোস্কোপের সাথে এই পিপিং টমকে যুক্ত করে জাদুকর প্রত্যক্ষ করেন অনন্তকে, সৃষ্টি বিনাশের আসল ম্যাজিককে। পরে গল্পটির নাম পোকাপ্রেমী। হল্যান্ডের বৈজ্ঞানিক ডানিঞ্জার জাদুকরকে একটি গ্যাজেট উপহার দেন, নাম ফ্লাই রিপিলেন্ট সুপারসনিক সাউন্ড শিল্ড। এই গ্যাজেট থেকে নির্গত বিভিন্ন ফ্রিকোয়েন্সি ওয়েভ বিভিন্ন ধরনের পোকাকে দূরে সরিয়ে রাখে। তারপর বহুদিন পর এই গ্যাজেটটি ব্যবহার না করার ফলে ব্যাটারি ডিসচার্জ হয়ে গ্যাজেটটি আর কাজ করে না। জাদুকরের কন্যা গ্যাজেটটিকে সারিয়ে তোলেন, কিন্তু গ্যাজেটটি পোকাদের বিকর্ষণের পরিবর্তে আকর্ষণ করে। এই গ্যাজেটের নতুন নাম দেওয়া হয় ডানিঞ্জার মৌবনী ডিভাইস ফর ফ্রেন্ডশিপ উইথ ইনসেক্টস। পরে গল্পটি হলুদ ছাতা রহস্য। শিলংয়ের এক বিজ্ঞানী এক বিশেষ শ্রেণীর ফুলের রেণু আবিষ্কার করেন, যার গন্ধের মাধ্যমে মানুষের কল্পনা শক্তিকে প্রভাবিত করা যায়। কুমার নিজামুদ্দিন লাবু ওই বিজ্ঞানীর আবিষ্কার চুরি করে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে। ওই ফুলের হলুদ রেণু ছাতার কাপড়ে লাগিয়ে রাখত, ছাতার কাপড়ে হাত বুলিয়ে যার সঙ্গে হ্যান্ডশেক করতেন তার হাতে ওই রেণু লেগে যেত এবং ওই রেণুর গন্ধ নাকে গেলে তার কল্পনা শক্তি প্রভাবিত হতো। এই চাতুরী জাদুকর ও তার মেয়েরা ধরে ফেলেন। পরে গল্পটির নাম বর্তমানের ভবিষ্যৎ। রমাপ্রসন্নবাবু তার ক্লোন করা বন্ধুদের নিয়ে এসে দেখা করেন জাদুকরের সাথে। জাদুকর বিনা অনুমতিতে রমাপ্রসন্নবাবু যে ছবিগুলো তুলেছিলেন সেগুলো সব আল্ট্রাসনিক সাউন্ড দিয়ে মনকে প্রভাবিত করে ডিলিট করে দেন। ওম রহস্য। জাদুকর টাইম ট্রাভেল করে ইটালির ফ্রাস্কাতি শহরে আলোচনা সভায় তার তৈরি পজিট্রন অ্যানিহিলেশন ইনটু ম্যাটার এক্সপেরিমেন্ট নিয়ে বক্তব্য রাখেন। পরে গল্পটির নাম নিউট্রাল জোন। 1998 সালের জুন মাসে 6 তারিখের ভোর 5:43:21 অর্থাৎ পরপর লিখলে হয় 9876543211, একটা কাউন্টডাউন যার পরবর্তী সংখ্যা 0, নিউট্রাল জোন। এই সময় থেকে 1234 সেকেন্ড ধরে নানা রকম অবিশ্বাস্য ঘটনা ঘটে জাদুকরের বাড়িতে। এটি একটি কাকতালীয় সংখ্যাপাত। পরে গল্পটির নাম জলাতঙ্ক। ফিজি সমুদ্র সৈকতে একবার হঠাৎ দেখা যায় এক 18 মতো ঢেউ এসে কিছু মানুষকে টেনে নিয়ে যায়। কিছুদিন পর এক আরব শেখ তার গরম মরুভূমিময় দেশকে ঠান্ডা রাখার জন্য একটি হিমশৈলকে 12টি জাহাজের সাহায্যে দক্ষিণ মেরু থেকে নিয়ে আসতে চান। হিমশৈলটি যখন ফিজির কাছাকাছি তখন ইউএনও এর আপত্তিতে হিমশৈলটিকে আর এগিয়ে নিয়ে যাওয়া যায়নি। দুদিনের মধ্যে দেখা গেল ওই অঞ্চলে বরফ জমে গেছে আর তার নিচে রয়েছে মৃত জৈবিক শ্যাওলা, সেই 18 প্রাণী। প্রফেসর ভালদাইমার বলেন প্রশান্ত মহাসাগরের নিচে থাকা এই ঘন 18 মতো প্রাণীরা আসলে গরমের বাসিন্দা, হিমশৈলে ঠান্ডা এদের মৃত্যু ঘটেছে। পরে গল্পটির নাম তথা শৈরিণী বিহায় সংজাতি নবানি দেহি, আউট অফ বডি এক্সপিরিয়েন্স। কিছু কিছু মানুষ আছে যারা ঘুমিয়ে থাকার সময় নিজের শরীর থেকে আত্মাকে বিচ্ছিন্ন করে যত্রত ঘুরে বেরিয়ে আবার ঘুমন্ত শরীরে ফিরে আসে। আমস্টারডামে জাদুকরের সাথে পর্তুগালের বৈজ্ঞানিক আবেল ডি রোজারিওর সাথে আলাপ হয়, যিনি পরে নিজের শরীর ত্যাগ করে প্রবেশ করেন অ্যান্টনি ডিকোস্টা নামে এক বালকের শরীরে। শেষ গল্পটির নাম গামারে। ছায়াও জীবন্ত হতে পারে, তবে এক বিশেষ ধরনের প্রাণ আছে, সেটা অন্য কাজের জন্য তৈরি প্রাণ। তারা সবসময় অনুকূল বস্তু বা দেহের সাথে ছুঁয়ে থাকে। অসাধারণ 9টি গল্প, আপনার সবাই পড়ুন, খুব ভালো লাগবে। বন্ধুরা, যে পর্যন্তই, আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠপ্রতিক্রিয়া নিয়ে। ভালো থাকবেন সবাই, নমস্কার।